যে এই সরকারের আমলে আমাদের দেশের আলেমদের উপরে জুলুম চলতেছে, এই সরকারের আমলে আমাদের দেশের আলেমদের কাছে অপমান করতেছে, আমরা এই সরকারের পতন চাই, এরকম। মাওলানা মামুন হক সাহেবকে বাংলাদেশের কোটি মানুষ ভালোবাসে, তাই তো মাওলানা মামুন হক সাহেবকে ভালোবেসে আজ শিশু বক্তা রফিকুল ইসলাম জেলখানাতে। হ্যাঁ দর্শক শ্রোতা, বিখ্যাত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী তিনি এখন জেল হাজতে। কার জন্য, কিসের জন্য, কেন জেল কাটতেছে, এটা কি আপনারা জানেন? হয়তোবা অনেকে জানেন, যারা না জানেন তাদেরকে বলতেছি আজকে কিছু আলোচনা করব রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে। আমরা অনেকেই আছি দিনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, এদেশের আলেমদেরকে ভালোবাসি, আমরা বলি যে আলেমদের জন্য জীবন দিতে পারবো, আমরা বলি যে এই রাষ্ট্রের মানে আলেমদের জন্য আমরা জীবন দিব। কারা কারা পৌঁছতেছেন, আপনি পারবেন, আপনি পারবেন মাওলানা মামুন হক সাহেবের জন্য জেল খাটতে? হয়তোবা পারবেন না, হয়তোবা পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে আজকে একটা প্রমাণ দেখাবো আপনাদেরকে, এই রফিকুল ইসলাম মাদানী সেদিন ফেসবুক লাইভে এসে কি বলেছিল, কেন পুলিশ তাকে অ্যারেস্ট করলো, কেন র‍্যাব তাকে গভীর রাত্রে বাড়ি থেকে তুলে আনলো। দর্শক শ্রোতা, রফিকুল ইসলাম মাদানী তিনি তার কান্না করা কণ্ঠে তার কঠোর একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছিল। রফিকুল ইসলাম মাদানী যেদিন মাওলানা মামুন হক সাহেবকে অসংখ্য মানুষ অপমান করছিল, যেদিন মাওলানা মামুন হক সাহেবের দাড়ি ধরে টানছিল, যেদিন মাওলানা মামুন হক সাহেব একটি নারী নিয়ে একটি হোটেলে উঠছিল, তিনি দাবি করছে যে এটা আমার স্ত্রী, এটা আমার হালাল ভাবে বিয়ে করা, আমি শরীয়ত অনুযায়ী আমার কসম খেটে বলতেছি এটা শরীয়ত অনুযায়ী আমি বিয়ে করছি, যদিও তিনি এখনো সেই প্রমাণটা দেখাইতে পারে নাই। তো প্রমাণের বিষয়ে আলাপ করবো না, আলোচনা করবো না। সেদিন অনেক দুঃখে কষ্টে রফিকুল ইসলাম একটি ফেসবুক লাইভ করে, মাত্র আধা ঘন্টার ভিতরে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, কিন্তু প্রায় এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে তার ফেসবুক আইডিটাই ব্যান করে দেয় সরকার। আপনারা জানেন যে আমরা যে সমস্ত আলোচনা করি বা ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু কিছু কিছু সময় সরকার কন্ট্রোল করে, রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রের এরকম অনুষ্ঠানীমূলক শব্দ ব্যবহার হচ্ছে হইতেছে কিনা, কারো কথায় অনেকে রাস্তায় ঝাঁপাই পড়তেছে কিনা, এরকম কিছু ভিডিও বা বিবৃতি তারা ফলো করে, সেইগুলোকে ফলো করে কিন্তু রাষ্ট্রীয়ভাবে মামলা দেওয়া শুরু করে বা আমাদের যে ফেসবুক আইডিগুলো ব্যান করে দেয়। তো দর্শকরা, সেই দিন রফিকুল ইসলাম মাদানী কি বলছিল সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো না, কেননা তিনি তার নিজের আইডি থেকে ভিডিও ছাড়ার কারণে তার আইডি বেরোছে এবং তাকে অ্যারেস্ট করছে। আমি নিজেও তার ভিডিওটা সার্চ দিলাম, আমি ডরে ভয়ে সেই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, কেননা আমি দেখছি যে আমার ওইখানে একটা ক্লেম ছিল, সামান্য একটা ক্লেম ছিল, সেটা আমি বড় বিষয় মনে করি না, কিন্তু যখন দেখলাম যে তার আইডিটাকে ব্যান করছে তখনই কিন্তু আমি ভিডিওটা উঠায় ফেলি। তো আমরা আজকে যেহেতু রফিকুল ইসলাম মাদানির জন্য আলোচনা করতে পারছি, সেদিন তিনি অনেক বিষয়ে কথা বলছিল, অনেক লম্বা একটা ভিডিও, কিন্তু সেইখানে একটা গুরুত্বপূর্ণ যে কথা ছিল সেটা হচ্ছে যে এই সরকারের আমলে আমাদের দেশের আলেমদের উপরে জুলুম চলতেছে, এই সরকারের আমলে আমাদের দেশের আলেমদের কাছে অপমান করতেছে, আমরা এই সরকারের পতন চাই, এরকম অনেক বিষয়ে তিনি আলাপ করছিল। সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু র‍্যাব তাকে গভীর রাত্রে অ্যারেস্ট করে। তো আমি বলতেছি আপনাদেরকে, যারা মাওলানা মামুন হক সাহেবকে ভালোবাসেন, এদেশের আলেমদেরকে ভালোবাসেন, আপনারা কি পারবেন, আপনারা কি পারবেন রফিকুল ইসলাম মাদানীর মতন জেল হাজতে বন্দি থাকতে, আপনারা কি পারবেন সেই 19 জন ভাইয়ের মতন ওকে গুলি নিতে? অনেকে পারবেন, কেননা না পারলে সেই দিন 19 জন লোক কিভাবে নিজের জীবনটা দিল, পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাথর মারলো, পুলিশ হয়তো বা গুলি করলো, ছাত্রলীগ গুলি করলো, যুবলীগ গুলি করলো, যাই করলো, এইরকম অনেক কিছু হইলো। তো আসলে মূলত আমরা যারা দিনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, অবশ্যই চেষ্টা করি যে আমাদের দেশে আলেমদেরকে রক্ষা করার জন্য, কিন্তু আলেমরা যদি ভুল করে, কিন্তু আলেমরা যদি ভুল করে তখন আমরা কি করি, আমরা কি মুখ বুঝে বলি যে না 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 আলেমরা ভুল করতে পারে না? আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, এটা আমার একান্ত ব্যক্তিগত মত, অনেকে বলতে পারেন ভাই তুমি দালালি করতেছো, টাকা খাইছো, সেটা আপনাদের ব্যাপার। আমি যেটা মনে করি মাওলানা মামুন হক সাহেব সেই দিন যেই ঘটনাটা ঘটাইছে এর জন্য দায়ী কিন্তু মাওলানা মামুন হক সাহেব, মাওলানা মামুন হক সাহেব কিন্তু এখনো প্রমাণ দেখাইতে পারে নাই তিনি মানে রাষ্ট্রের আইন অনুযায়ী বিয়ে করতে, কোনো প্রমাণের প্রয়োজন নাই। এখন আপনারা বলবেন যারা অন্ধের মতো বিশ্বাস করতেছে মাওলানা মামুন হক সাহেবকে, ভাই তিনি তো শরিয়াত অনুযায়ী করছে, তুমি তো বেঈমান, তুমি তো আমাকে এখন এই কথা বলবেন যে তুমি তো বেঈমান, তুমি টাকা খাইছো, তুমি দালালি করতেছো। আরে ভাই, রফিকুল ইসলাম মাদানীর মতন অসংখ্য মানুষ আজকে জেল হাজতে পচবে কিসের জন্য জানেন? এই যে মাওলানা মামুন হক সাহেবকে ভালোবেসে তাদের আবেগ প্রকাশ করার জন্য। আমি নিজেও মাওলানা মামুন হক সাহেব সহ বাংলাদেশের হেফাজত ইসলামের জন্য অসংখ্য ভিডিও বানিয়েছি, তাদের পক্ষে ভিডিও বানিয়েছি, আমি এখনো হেফাজত ইসলামের পক্ষে আছি, আমি এখনো আলেমদের পক্ষে আছি, এদেশের রাষ্ট্রের ইসলামী আইনের প্রতিষ্ঠা করার জন্য তাদের পক্ষে আছি, এদেশের মুসলমানদের পক্ষে আছি। কিন্তু কেউ যদি আমাদেরকে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া ধোকা দেয় তাদের পক্ষে তো থাকতে পারি না। এখন অনেকে বলবেন ভাই মাওলানা মামুন হক সাহেব এমন কোনো কাজ করেন, আমি সেটা মানলাম, কিন্তু
তারা একটা বৈঠক করছে, গোপন বৈঠক যেটা আমরা দেখলাম। সেই বৈঠকে তিনি বারবার বলছে আমি শরিয়াত অনুযায়ী বিয়ে করছি, তিনি কোনো প্রমাণ দেখাতে পারেন। হেফাজতে ইসলাম কি বলছে যে তিনি শরিয়াত অনুযায়ী বিয়ে করছেন? হেফাজতে ইসলামের প্রত্যেকটা নেতা বলতেছে শরিয়াত অনুযায়ী বিয়ে করছে। ভাই আমি মানছি, আমি অস্বীকার করব না যে তারা হারাম পদ্ধতিতে একটা মহিলাকে ব্যবহার করছে, আমি সে কথা বলবো না, তারা হালালভাবেই করছে। কিন্তু রাষ্ট্রের তো একটা মানে আইন আছে, আইনটা কেউ মানে না, কিন্তু আমাদের মাওলানা মাওলানা হক সাহেব কেন মানলো না? এখন আমি বলতেছি রাষ্ট্রে এত চুরি হয়, দাড়ি হয়, ছিনতাই হয়, গুম হয়, খুন হয়, কোনো বিচার নাই, দুর্নীতি হয়, কোনো বিচার নাই। কিন্তু এখন যদি সরকার চায় যে একটা বিচার সঠিকভাবে করবে, সেটা হচ্ছে যে মাওলানা মাওলানা হক সাহেব কেন নারী নিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে গেল। এখন তিনি বলবে আমার এটা স্ত্রী, সরকার বলবে প্রমাণ কোথায় তোমার যে স্ত্রী? এখন একটা কথা থাকতে পারে যে রাষ্ট্রের আইন অনুযায়ী মাওলানা মাওলানা হক সাহেবের কোনো কিচ্ছু হবে না, কেননা একটা নারী পুরি যদি নিজের ইচ্ছায় একটা জায়গায় যায়, এটা রাষ্ট্রের আইনগতভাবে কোনো বাধা নাই, রাষ্ট্রের আইনে এমন কোনো জায়গায় নাই যে তাদেরকে বিচার করতে হবে, তাদেরকে সাজা দিতে হবে। তারা যদি কোনো অনৈতিক কাজে লিপ্ত না হয়, হ্যাঁ তারা একজনের হাত ধরতে পারে, একটা পার্কে ঘুরতে পারে, একটা একটা রুমে সময় দিতে পারে, কিন্তু তারা যদি কোনো অনৈতিক কাজে বা জিনা কাজে জিনা না করে, তাহলে কিন্তু সরকারের বা রাষ্ট্রের কোনো ক্ষমতা নাই তাদেরকে সাজা দেওয়া মতো। যদি সাজা দিতে পারতো সেই দিনই কিন্তু তাকে অ্যারেস্ট করতো। তো এখন কথা হচ্ছে যে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যদি তারা বৈধভাবে বিয়ে না করে থাকে, তাহলে একজন আলেম হিসাবে আপনি তাকে কতটুকু শ্রদ্ধা করবেন? আমি তো শ্রদ্ধা করতে পারি না। একজন আলেম যদি অবৈধভাবে একটা নারীর সাথে সময় কাটে, আমি তাকে শ্রদ্ধা করতে পারি না? বাংলাদেশের না, পৃথিবীর সমস্ত আলেমের প্রতি আমার সম্মান আছে। বাংলাদেশের না, পৃথিবীর সমস্ত মুসলমানের প্রতি আমার ভালোবাসাতে সম্মান আছে, কেননা আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কোরআনকে বিশ্বাস করি, আমি আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে চাই। হয়তোবা আমরা ফরজ শিক্ষা আদি করি, আমি নিজে এটা আমার নিজের কথা বলছি, সুন্নত অনুযায়ী চলতে পারি না, কিন্তু তারপরও ভালোবাসি, তাই তো আলেমদেরকে ভালোবাসি। কিন্তু মনে রাখবেন আমাদের এই পৃথিবীতে অনেক লোকই ছিল যারা আলেম বেশে এই পৃথিবীর মানুষদেরকে ঠকাইছে, ঠিক একইভাবে আমাদের বাংলাদেশেও এখনও আছে, হয়তোবা আমরা চিনি না। আমি বলবো যে আমরা এই যে রফিকুল ইসলাম যে কথাগুলো বলছে, এই কথাগুলো বলার কিন্তু একটাই কারণ ছিল, তিনি এদেশের আলেমদেরকে ভালোবাসে, তিনি মাওলানা মাওলানা হক সাহেবকে ভালোবাসে, ভালোবাসে বিধেয় কিন্তু তিনি জানতো যে আমি যে একটা সরকারের বিরুদ্ধে কথা বলতেছি, আমার এর জন্য হয়তোবা জেল হতে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে, তিনি কিন্তু জানতো। আমিও অনেক সময় সরকারের বিরুদ্ধে কথা বলি, কেন বলি জানেন? যে সময় দেখি যে সরকারের লোকজনগুলো দুর্নীতি করতেছে, তাদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, এটা আমি মনে করি লিগ্যাল, এর জন্য সরকার আমাকে অ্যারেস্ট করতে পারে, সেটা আমি জানি, কিন্তু তারপরও বলি। তো দর্শক শ্রোতা, আমরা অবশ্যই এদেশের পক্ষে আছি, এদেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, এদেশের ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু কেউ যদি আমাদেরকে ঠকায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। শুধু অন্ধের মতন একজনকে বিশ্বাস করলে হয় না। আমি এখনো বলবো মাওলানা মাওলানা হক সাহেব নির্দোষ, তবে এর জন্য তাকে যথাযথ প্রমাণ দেখাতে হবে, আর না হলে তিনি রাষ্ট্রের কাছে দোষী বা আমার মতন কিছু মানুষের কাছে দোষী। যারা অন্ধের মতন বিশ্বাস করে হয়তো বা তারা মেনে নেবে যে না, তিনি যা বলছে, তিনি বলছে যে আমি আল্লাহর কসম কেটে বলতেছি আমি কোনো খারাপ কাজ করি না, এটা আমার বৈধ স্ত্রী, বাস এতটুকু কথাই যথেষ্ট। কিন্তু সমাজের একজন নেতা, তিনি যদি ভালো হয়ে থাকে, তারপরও যদি বলে যে আমি সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে আল্লাহর কসম কেটে বলছি, নির্বাচনের মাধ্যমে আমি ক্ষমতায় আসছি, কেউ বিশ্বাস করবে না। আমাদের যে কি জানি নিক্সন চৌধুরী বলছিল যে বাংলাদেশের কোনো জায়গায় ভোট হোক আর নাও, এই ভাঙ্গাতে কিন্তু ভোট হয়েছে, তারপর মানুষ বলে যে না সব জায়গায় দুর্নীতি হয়েছে। তো যাই হোক, এই বিষয়ে আজকের মতো এখানেই রাখবো, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।